push angle. Push what? Finally, चले किंगडमे माने दुर्गा पूजो सीरीज शेष करे फाइनली आमरा एखन प्रथम आबार माने ए चैनलेर जे फार्स्ट ट्रावेल ब्लग भिडियोटा शुरू करेछिलाम आमरा बेरियेछि कामरपुकुर थेके भोर 5টায়। तो चलो आगे रिवाइंड करे भोर 5টার क्लिपे जाए छोटोखाटो कयेकटा क्लिप तुलेछि गाड़ीते ओठार समय कारण पुरोटा अंधकार छिलो। तो चलो रिवाइंड करे आमरा चले जाए एकदम भोर 5টায়। तारपर एसे कोथाय आछि एखन कि करते आछि माने कि करछि सब देखाबो। चलो रिवाइंड जयपुरे जंगल सामने बनलता रिसोर्टे थामनेला टाइटल देखे निश्चय बुझे गेछो आज के कोथाय जाच्छी। फार्स्ट अफिसियली मैं आगे जो ट्रावल ब्लॉग बनिएछिलाम हिमाचल और पंजाबे से ट्रावल ब्लॉग ठीक ना स्टोरी ब्लॉग टाइप ट्रावल स्टोरी छिलो आमादेर किन्तु एटा हच्छे फार्स्ट ट्रावल ब्लॉग आमादेर माने बंग किचन ब्लॉग्सेर। और एकदम सकाल सकाल 6টা বাজে এখন আমরা সব একদম ফ্যামিলি নিয়ে বেরিয়ে পড়েছি। তিন দিন দুরাতের প্ল্যান পুরুলিয়া आज के तार शुरू दिन डे वन। चलो तेल बेसि कथा बोलो ना एखे बेसि भाटिए लाभ नहीं देखा हे एक बारे गाड़ी और पूरा भिडियो देखें क्योंकि प्लिज पूरा भिडियो देखें दारूण मजा है। और भिडियो जो भलो लेगे थे बंग किचन ब्लॉग से सबसक्राइब करो भिडियो के एक लाइक करो और अनेक अनेक शेयर करो। तो चलो जा जा कमिंग सर सामने चला है। তো খাওয়া দাওয়ার পর্ব চলছে আর পিছনে এখন বাউল সংগীত বাজছে। তো একবারে জমে ক্ষীর পরিবেশ সামনে সুন্দর রাস্তা আহা गाड़ी हमारे ओखने दाड़िए टुकलू तो एन आसि एखे खेजूर खेजूर रस जो पाई देखा जा खेजूर रस पा जा। तो आबार आमरा चले जाच्छी गाड़ी देखा जाक जदि आगे गिये कोथाओ पाई तखन आबार देखानो हबे कारण पुरो रास्ता रास्ता असाधारण रास्ता पुरो स्मूथ एकदम असाधारण जारा माने प्रचुर बाइकाररा जाच्छे पुरुलिया आमादेर सामने दिये क्रस करछे। तो आसबो निश्चय एकदिन आमिओ आसबो बाइक करे देखा जाक। तो चलो एखन आमादेर यात्रा कन्टिन्यू करी। Oh, oh, oh.
আমরা এখন মানে পুরুলিয়া টাউন থেকে মানে আমাদের হোটেল পুরুলিয়া টাউনে, কিন্তু আমরা পুরুলিয়া টাউন থেকে ডাইরেক্ট অযোধ্যা হয়ে আমরা হোটেলে ঢুকবো। তো কিছু খাওয়া হয়নি, এখন বেলা 9টা বাজছে, কটা বাজছে দেখি, আর 9:10 বাজে। তো রাস্তার ধারেই একটা দোকানে আমরা চলে এসেছি এই চপ কিনতে। তো চপ নিলাম মানে গাড়িতে যেতে যেতে, এবার মানে অযোধ্যা এখনও প্রায় 30 কিলোমিটার কাছাকাছি, তো যেতে যেতে খাবো। আর এই ব্যাস গাড়িতে যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, অসাধারণ জায়গা। আর এই আমাদের ইয়ং জেনারেশনের গ্রুপ, চপ টপ কিনে নিয়েছে, এবার বাড়িতে বসে মুড়ি খেতে খেতে অযোধ্যা পৌঁছে যাবো। অযোধ্যা পৌঁছে সবাইকে দেখা যাচ্ছে এখানে ওয়াইড অ্যাঙ্গেল, গোপুরের সাথে কিনেছি ওয়াইড অ্যাঙ্গেল। তো টোটালটা দেখো, ভিডিওটা দারুণ মজা হবে। সবে তো 9টা বাজে, অনেক পুরো সারা দিন পড়ে আছে। চলো তাহলে দেখাচ্ছে একবারে মুড়িতে মুড়ি খেতে খেতে গাড়িতে। বাজে 9:30, যেমন দেখালাম চপের দোকান থেকে চপ কিনলাম, আর আমাদের কাছে মুড়ি ছিলই ঠোঙা বানিয়ে। একবার পিছনটা দেখা একবার, এই হলো চপ, এই হলো মুড়ি, আর পিছনে সবাই মুড়ি ঠোঙা নিয়ে বসে পড়েছে একদম। এই দেখো মুড়ি সার্ভ হচ্ছে এখানে আমাদের হেডসেট থেকে, মিষ্টিও আছে, মিষ্টি, ওরে বাবা মাগো মা কি মিষ্টি গো। অযোধ্যার দিকে যাচ্ছি, সামনের রাস্তাটা দেখি দেয় একবার। এই হলো চপ, এই হলো মুড়ি, চপটা ঠান্ডা বাট ঝাল নেই, ভালো খেতে মানে বেশ ভালো। সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করছি, তারপর অযোধ্যায় গিয়ে খেলা হবে, খেলা হবে আজকে, চলো। পিছনটা দেখো জাস্ট, অযোধ্যা পাহাড়ের রেঞ্জ মানে অযোধ্যা পাহাড়টা, আর রাস্তা পুরো মনে হচ্ছে যেন হেভেন, মানে দেখো সোজা মনে হচ্ছে যেন স্বর্গে চলে যাচ্ছে। পুরুলিয়ার মানে বিউটি অসাধারণ, আকাশটা একদম নীল আর সাদা মেঘে ঢাকা, বৃষ্টির নাম নিশান নেই। দেখো মনে হচ্ছে না আফ্রিকা, মনে হচ্ছে না আফ্রিকা, দেখো অসাধারণ অসাধারণ অসাধারণ। চলো তাহলে একেবারে অযোধ্যা পাহাড়ের কাছাকাছি চলে এসেছি, পাহাড়ে গিয়ে টোটালটা দেখাবো, একদম উপর থেকে টপ ভিউটা দেখাবো, চলো দেখতে দাও খালি, আর সিনারিগুলো এনজয় করতে দাও, চলো। এইটা কি সত্যি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে? এটা না আমরা লিটারালি সিরিয়াসলি বলছি, সকলে অবাক হয়ে যাচ্ছি দেখে, মানে এত সুন্দর এত সুন্দর, অসাধারণ অসাধারণ। মানে আমার সামনে যে ভিউটা আছে, দুটো ভিউ আছে, একটা সামনে আর একটা একটু ওইদিকে, দেখবে দেখাবো নাকি? হোক হোক তাহলে 3, 2, 1 দেখো, মানে অসাধারণ দেখতে, অসাধারণ। রাস্তাগুলোতে মনে হচ্ছে সিল্ক রুটের মতো, একে বেঁকে সাপের মতো উঠেছে, অসাধারণ অসাধারণ। তো আমি আরেকটা এগিয়ে গিয়ে তোমাদের দেখাই যে আরেকটা দিকের ভিউ কীরকম, মানে বিশ্বাস করো না এলে
পুরুলিয়া যে কত সুন্দর, সামান্য একটা বেলার সময়তে বুঝে গেছি যে হ্যাঁ আগামী 2-3 দিন আমাদের জন্য কতটা বেশি দামি আর কতটা বেশি মানে কি বলবো মানে মানে বুঝতে পারছো তো, মানে হ্যাবক জায়গা, মানে এক কথায় হ্যাবক জায়গা। এই আমরা এখন মানে বেশি কিছু না, অযোধ্যা পাহাড় যেতে যেতে হিল টপে ওঠার আগে একটু মানে এক্সপ্লোর করছি আর কি। ওরা ওখানে ছবি টবি তুলছে, অসাধারণ। মানে নিজের চোখে বিশ্বাস করতে পারছি না যে বাংলায় এত সুন্দর জায়গা আছে। মানে দেখো ও মাই গড, বেস্ট। পুরো ভ্যালি পাহাড় রাস্তার উপরে উঠে যাচ্ছে আর আমরা এখানে দাঁড়িয়ে, এই যে আরেকজন আবার চলে এসছে ছবি তুলতে, অসাধারণ। মানে এখান থেকে ভিউটা দেখো, দেখো জাস্ট মানে একদম দুদিকে গাছ আর লাল মাটি আর মাঝখান থেকে সুন্দর একটা পাকা রাস্তা সোজা চলে গেছে এটা পামনি ফলসের দিকে। আর পিছনে যে তোমাদের ছবিটা দেখালাম সেখান থেকে তিন দিকে তিনটে বড় বড় মানে মেন মেন অ্যাট্রাকশন পয়েন্ট আছে। তো আমরা ফার্স্টে যাচ্ছি এদিকে পামনি ফলস। তো আজকের প্রথম ডেস্টিনেশন আমাদের বামনি ফলস। সো হোয়াট আর ইউ ওয়েটিং ফর, কাম লেটস গো। নাও লেটস এক্সপ্লোর উইথ ম্যাঙ্গো কিচেন। সো চলো না, আমরা এখন বামনি ফলসে আছি। এই যে দেখো সিঁড়ি দিয়ে নামছি আমরা, আস্তে আস্তে ধাপ দিয়ে নামছি। মানে যারা মোটামুটি ধরো তোমরা বক্তব্য ভাইজ্যাক যাও বা ধরো তোমরা হিমাচল প্রদেশ যাচ্ছ, খরচা বাবু অনেক খরচা হয়, কিন্তু তোর কী মনে হয় যে আমার পুরুলিয়া এসে যেটা মনে হলো একটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এত সুন্দর একটা জায়গা যেখানে মধ্যে আছে নেচার, আছে ঝর্ণা, আছে পাহাড়, আছে ঠান্ডা ওয়েদার, আছে পাহাড়ের ফ্লেভার আছে। না এখন গরম গরম, হ্যাঁ একটু গরম তো আছে, অল ইন ওয়ান এক্সপিরিয়েন্স। হ্যাঁ বাট অসাধারণ, মানে নেচারের বিউটিটা একেবারে আলাদা, ওয়ান লাইনে দিয়ে দিচ্ছে অসাধারণ অসাধারণ। চলো আমরা বামনি ফলসের দিকে যাচ্ছি। এই দেখো জল বইছে, তো বামনি ফলসে এসে আমরা যেটুকু পেয়ে গেছি আমাদের গাইড হিসাবে, উনি কিছু তোমাদের সামনে বলবে বামনি ফল সম্বন্ধে। বামনি নদী বলা যায় এটা, বামনি নদী। এইটা এই নদীটা, হ্যাঁ এই নদীটা বামনি নদী। হ্যাঁ এর মাধ্যমে যখন পিপাসা লেগেছিলো প্রভু রামচন্দ্র এই অরণ্য বনে ছিলেন, বুঝলেন? হ্যাঁ এই অরণ্য বনে যখন মাসিটাকে পিপাসা লেগেছিলো তখন ওই ধেনুক বান টেনে এই জল বের করেছে। বাবা এই জলে বিদ্যুৎ এইখানে উৎপন্ন হচ্ছে, জলবিদ্যুৎ। এখানে রাম মন্দির তৈরি হয়েছে, আপনার মনে করুন শিব মন্দির আছে, হ্যাঁ দেখার মতন জায়গা, যেমন আপনার মনে করুন মা দুর্গার মন্দির আছে, সব কিছু দেখার মতন। কন্টিনিউয়াসলি আমরা বিগত 5 মিনিট ধরে নেমেই যাচ্ছি, এখনও নামছি, চান করেই যাচ্ছি। না আমি কিন্তু ভাবছি যে এত সুন্দর ঠান্ডা ঠান্ডা জলের আওয়াজ পাচ্ছি কানে কন্টিনিউয়াস, ও চান আমি করবোই গ্যারেন্টি, আজ যদি চান করি। হ্যাঁ ব্লগের ওটা তো ফার্স্ট সিনে থাকবেই। তোমার লক্ষণ বিলকুল ঠিক নেই লাগ রা, তুমসে না হো পায়েগা। তো ফাইনালি চলে এসেছি আমরা বামনি ফলসের সামনে, আর বামনি
পর্যন্ত জল ছিটকে আসছে আর পুরো দুধের মতো সাদা জলটা। আর আর কি বলবো, মানে আমার তো চান করতে ইচ্ছা করছে রীতিমতো। আর জায়গাটা খুব স্লিপারি, একবার নিচে দেখা, মানে জায়গাটা খুব স্লিপারি, কিন্তু একবার তাও মানে চেষ্টা করছি, আমার পায়ে একটু কাটা আছে, আর চেষ্টা করে যদি সামনেটা গিয়ে একটা ছবি তুলতে পারি। তো চলো দেখা যাক। আমি একটু নিচে নামার চেষ্টা করছি, মানে এইটা দিয়ে নিচে যাওয়ার চেষ্টা আমি করছি, জানি না পারবো কি না। আমি তোমার লক্ষণ বিলকুল ঠিক নেই লাগ রা, তুমসে না হো পায়েগা। খুব ডেঞ্জার রাস্তা, এই দেখো জায়গাটা দেখাবো, দেখো ফুল এই জায়গার নিচে দেখো, মানে এই যে এখান দিয়ে জলটা যাচ্ছে সেটা কিন্তু বামনি নদী হয়ে চলে যাচ্ছে নিচে ওই দূরে। যাক চলো 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 যাওয়া যাক চলে এসছি মোটামুটি, আরো যাওয়া যায়। তো আমরা এবার উপরের বামনি ফলস দেখে আমরা যাচ্ছি নিচের বামনি ফল দেখতে, বাট কোন দিকে যাবো বুঝতে পারছি না। আমাদের গাইড জেঠু আছেন, নিয়ে যাবেন। এই ভিউটা একটু দেখো, এই দেখো, মানে এই হচ্ছে ভিউ, এই হচ্ছে ভিউ। আমরা এখানে কোন দিকে জেঠু? এইদিকে চলো জেঠু, আমাদের রাস্তা দেখে দেখে নিয়ে যাচ্ছে। চলো আমরাও যাচ্ছি রাস্তায়, চলো দেখা যাক। শুনছি তো এর থেকেও বড় ফলস আছে নিচে, দেখা যাক। এখানে চুমু খেয়ে গেলেই মুশকিল, মানে বুঝতে পেরেছো তো? চুমু ফ্লাইং বিস্ট মেঘালয় গিয়ে যে ঝর্ণাটা দেখার জন্য নিচে যেতে যেতে এক দেড় ঘন্টা কাটিয়েছিল। আমাদের অবস্থা দেখো, রাস্তাটা শুধু দেখো একবার, মানে মোস্ট অ্যাডভেঞ্চারাস আজকের এই জার্নির, আমাদের ফার্স্ট ডেতে এত সুন্দর অ্যাডভেঞ্চার হচ্ছে। একটা পাটা রীতিমতো না কাঁপছে একটা, মানে হাঁটু থেকে, কারণ একটা স্টেপও আমরা মানে একটা স্টেপও আমরা সোজা ফেলছি না কোথাও, মানে সব কোটায় পাথরের উপর, কোনোটা একটুখানি কোনোটা এরকম। দেখো অবস্থা দেখো, এ দেখো এটা রাস্তা। যাই হোক চলো, মোটামুটি এসে গেছি, দেখা যাক সার্থক হয় কি না আসাটা। অনেক কঠিন বলবো না, মানে ফ্লাইং বিস্ট মেঘালয় যেরকম রাস্তা পেরিয়ে নিচে ঝর্ণায় যাওয়ার চেষ্টা করেছিল তার থেকে হয়তো সোজা, বাট আমাদের কাছে টাফ। তো আলটিমেটলি আমরা পৌঁছে গেছি, দেখে এসো এখানে দাদুও চলে এসছে। কেমন লাগছে? আমার দারুণ লাগছে, ভীষণ ভালো লাগছে, কি বলবো, খুবই ভালো লাগছে আজকে এখানে এসে, ভালো লাগছে। আর আপনাদের সাথে পরিচয় হয়ে আমার ভীষণ ভালো লাগছে। আমাদের ইন্ডিয়ার ভবিষ্যৎ যে কতটা খারাপ, এই দেখুন এই দুই ইউথকে দেখলে বোঝা যায়। বুড়ো মানুষগুলো হেঁটে হেঁটে দিব্যি চলে যাচ্ছে, আর এই ধরে দেখুন না সিগারেট খায় না মদ খায়, তাও দেখুন বসে পড়েছে। আমি স্মোক করি। কিছু বলতে চাও? আসবে নিজের রিস্কে আসবে। আপনি কিছু ইঞ্জিনিয়ার লন্ডা স্যার? আরে কি ম্যাডাম, এই চত। তো নিচের ফলসটা দেখো আমরা এবার, সেম রোড দিয়ে মানে সেম ওয়ে দিয়ে আমরা ব্যাকে যাচ্ছি, আর রাস্তাটা অতিরিক্ত স্টিফ, যেটা ওঠার সময় বোঝা যাচ্ছে। একবারে উপরে গিয়ে মানে যেখানে থেকে আমরা গাড়ি থেকে নেমেছিলাম সেখানে দেখা হচ্ছে একেবারে। চলো রাস্তাটা কমপ্লিট করি। আলটিমেটলি আমরা উপরে চলে এসেছি,
আর উপরে এসে তার মাঝে অনেক কিছু ঘটে গেছে। তো যাই হোক, এখন দাদার দোকানে এসে আমরা এখন লেবু শরবত খাচ্ছি। দাদা দেখতে পাচ্ছো এটা আমাকে যদি দিয়ে লেবু শরবত হচ্ছে। দাদা হাই করে দাও ক্যামেরা, হাই বলছে আমার। তো চলো লেবু শরবত খেয়ে দেখা, লেবু শরবত খেয়ে একটু এনার্জি নিয়ে কোন জায়গায় ভিউটা একটু দেখি। এই দেখো, এই হচ্ছে ভিউ। আমার আমি এখানে একটা ছবি তুলবো, আর বাম্পার বাম্পার ধামাকাদার ছবি আসছে ইনস্টাগ্রামে। ইনস্টাগ্রাম আইডিটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, বঙ্গ কিচেন ব্লগস। যাও গিয়ে দেখো, দারুণ দারুণ ছবি তুলবো আমরা, মানে তুলেছি। দেখা হচ্ছে তাহলে। 2000 years later তো এইভাবেই মানে হঠাৎই, যে প্রথমে প্ল্যান ছিল একটা তিনটে এপিসোড বানাবো, ডে ওয়ান ডে টু ডে থ্রি, কিন্তু এপিসোডগুলো এতই মজাদার আর এত ইন্টারেস্টিং, এত ইউনিক হতে চলেছে, তাই অনেক বড় হয়ে যাচ্ছে, যেটা ভাবলাম তোমাদের হয়তো ভালো লাগবে না। তাই হঠাৎই এভাবেই বামনি ফলসেই প্রথম এপিসোডটাকে আমাদের শেষ করতে হলো তোমাদের কাছে। এরপরও এই দিনের অনেক মজা আছে, রাত্রি অবধি খাওয়া দাওয়া প্রচুর মজা। যাই হোক, তো বামনি ফলসের এই পর্যন্ত ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে, আর পরের ব্লগগুলো দেখবে, অসাধারণ ব্লগগুলো আসছে, তো বঙ্গশি ব্লগকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, অনেক অনেক শেয়ার করো, প্লিজ করো, ভালো লাগে। প্রথমবার ট্রাভেল ব্লগ নিজে হাতে বানাচ্ছি, তো এখন আছি হোটেলে। এই হোটেলের রুম ট্যুর, তারপরে পুরো হোটেলের ট্যুর আমরা এই এপিসোডগুলো শেষ হয়ে গেলেই আপলোড করব তোমাদের জন্য। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী, মানে এটা ছিল 1.A এপিসোড, এরপরে দেখা হচ্ছে 1.B এপিসোডে, মানে ফার্স্ট দিনের সেকেন্ড পার্টে, পরের ব্লগে। ততদিনের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক অনেক খাও, ঘোরো, যা মন চায় ভালো চায় করো। সব্বা কেয়ার, বাই বাই।